আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে হচ্ছে আমাদের টেন্স রিলেটেড টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আজকে আমরা টেন্স রিলেটেড টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বের আলোচনা করব। তো দেখি আজকের আলোচনার বিষয়টা কি। আমরা গত পর্বে দেখেছিলাম যে আমরা টেন্সের ফুল জিনিসগুলো আলোচনা করেছিলাম, যেমন টেন্সের উৎপত্তি, টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী, ফুল ডিটেলস আলোচনা হয়েছে। এবং একটা পার্ট আমি বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আজকে আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমেই আমাদের জানতে হবে যেটা, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তো দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলতেছে, এই রূপ বুঝালে ভার্ব এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেন এটার একটা ইংরেজি ডেফিনেশন দেওয়া আছে, আগেই বলেছিলাম, যার দরকার সে এখান থেকে এটা পিক করতে পারবে। আচ্ছা, তো এইবার দেখি যে এটা চেনার উপায় কীভাবে এটা চেনা যায় যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়টা হচ্ছে কি, ভার্বের শেষে তেসো, তেসে, তেসি ও তেসেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং এটার সাথে আরেকটা জিনিস আছে কি, চলিত রূপ। চলিত রূপ কী দেওয়া আছে, হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, করছে, লিখছে ইত্যাদি থাকতে পারে। তো এখন আমাদের যে ব্যাপারটা জানতে হবে যে এই যে দেখলাম আমরা দুটো জিনিস, যে এই যে তার মার্কিং করা জিনিসটা আমরা দেখি, মার্কিং করা জিনিসটার মধ্যে কী পড়ছে, যে চেনার উপায় আর দেন হচ্ছে তার চলিত রূপ। চেনার উপায়টা হচ্ছে, আগেই আমরা দেখছিলাম প্রিভিয়াস ভিডিওতে, আমরা দেখেছিলাম যে কীভাবে ভার্বের শেষে এই জিনিসগুলো দিয়ে ধরতে হয়। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে ভার্বের শেষে কী কী জিনিসগুলো নিয়ে ধরতে হবে। ভার্বের শেষ মিন্স এই যে সাকিব পড়তেছে, এক্সাম্পলের মধ্যে আমরা দেখি যে সাকিব পড়তেছে, পড়া হচ্ছে ভার্ব, এই যে তার সাথে কি যুক্ত করা আছে শেষে, তেসে। তো এটা থাকার কারণে আমরা বুঝতে পারলাম কি, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এইটা থাকার সাথে সাথেই আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে চলিত রূপ, এটা কী জিনিসটা, যে আমাদের বাংলা ভাষা কিন্তু দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। এটা হচ্ছে ডাইরেক্ট চলিত রূপে যদি এই জিনিসটা থাকে, যে সে ঢাকা যাচ্ছে, সে ভাত খাচ্ছে, সে অঙ্ক করছে, সে একটি কবিতা লিখছে, এইরকম যেই জিনিসগুলো থাকবে ডিরেক্ট রূপে যদি থাকে, তাহলে আমরা সেই বাক্যটা দেখে চিনতে পারবো যে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। এখন দেখি তা স্ট্রাকচার, স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, তো আমরা স্ট্রাকচারটা পেয়ে গেলাম। এখন আমার এখানে কোশ্চেন হচ্ছে যে এইখানে তিনটা জিনিস আছে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে একটা হেল্পিং ভার্ব, তার কাজ হচ্ছে রিয়েল ভার্বকে হেল্প করা। আচ্ছা, এই অক্সিলারি ভার্ব এখানে যে এম ইজ আর পাওয়া গেল, কখন এম ব্যবহার করতে হবে, কখন ইজ ব্যবহার করতে হবে, এই জিনিসগুলা এইখানে বুঝার ব্যাপার। তো আমরা কি কেউ জানি যে কখন এম ব্যবহার করতে হয়, কখন ইজ ব্যবহার করতে হয়, কখন আর ব্যবহার করতে হয়? আচ্ছা, যাই হোক, আমি ক্লিয়ার করে দিতেছি ব্যাপারটা। আমরা এম ব্যবহার করব অনলি ফার্স্ট পারসন আর আয়ের ক্ষেত্রে। ফার্স্ট পার্সনের মধ্যে যখন হচ্ছে আমরা আই খুঁজে পাবো, অনলি আয়ের সাথেই হচ্ছে এম ব্যবহার করতে হয়, ফার্স্ট পার্সনের সাথে এম ব্যবহার করতে হয়। কেন, কারণ হচ্ছে আয়ের সাথে অলওয়েজ এম বসে, আমরা কি কখনো দেখছি আই আর হয় না। আবার উই এর সাথে কি ব্যবহার করতে হয়, আর ব্যবহার করতে হয়, উই এর সাথে কিন্তু এম হয় না। কেন, উই দিয়ে বুঝে বলতে আমরা বুঝি কি, একের অধিক। তো একের অধিক যখন বুঝাবে তখন তার সাথে তো এম ব্যবহার করা যাবে না, তখন তার সাথে কি ব্যবহার করতে হবে, আর ব্যবহার করতে হবে। দেন এখানে আরেকটা জিনিস আছে, যখন আমরা সেকেন্ড পার্সনে চলে আসি তখন কোশ্চেন থাকতে পারে যে স্যার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি আমরা এম ব্যবহার করতে পারি, না সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা এম ব্যবহার করতে পারি না, কারণ এম হচ্ছে একক জিনিসের ক্ষেত্রে বসে, ক্লিয়ার, একের জিনিসের ক্ষেত্রে বসে হচ্ছে এম। তো ইউ এর সাথে আর বসে, ইউ এর সাথে কেন আর বসে, ইউ বলতে মানে ইউ, দ্যাট মিন্স হচ্ছে তোমাকে কেউ কোনো প্রশ্ন করবে বা তোমাকে কেউ কোনো কাজ করবে, দ্যাট মিন্স এখানে কিন্তু দুইটা পার্সনের এক্সিস্টেন্স আছে, কেউ তোমাকে কিছু বলছে করতে
দেন তুমি ওইটা করতেছো। দ্যাটস ওয়াই এখানে যেহেতু একের অধিক মানুষের বা একের অধিক পার্সনের প্রেজেন্ট টেন্স আছে, এর জন্য আমরা কি করি এটার সাথে হচ্ছে আর ব্যবহার করি, ইউ এর সাথে আর ব্যবহার করি। আর থার্ড পার্সনের ক্ষেত্রে অলওয়েজই হচ্ছে ইজ অথবা আর বসবে। থার্ড পার্সন যখন সিঙ্গুলার দ্যাট মিন্স একা হবে তখন ব্যবহার করতে হবে ইজ, আর থার্ড পার্সন যখন একের অধিক হবে তখন ব্যবহার করতে হবে আর। এক্সাম্পলটা এবার দেখি, এক্সাম্পলটা কী দেওয়া আছে, সাকিব পড়তেছে, কি সাকিব ইজ রিডিং। এই যে সাকিব এটা কি, এই সাকিব হচ্ছে এইখানে একা, একা একজন ব্যক্তি, দ্যাটস ওয়াই আমরা এইখানে কী ব্যবহার করছি ইজ ব্যবহার করছে। দেন সেকেন্ড নাম্বারটা কী দেওয়া আছে, তারা মাঠে খেলতেছে, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। কী বলা আছে তারা, তারা বলতে কয়েকজন এটা কিন্তু এখানে মেনশন করা নাই, দ্যাটস ওয়াই এইখানে আমরা আর ব্যবহার করছি। তারা এখানে দুজন হতে পারে, তিনজন হতে পারে, দশজন হতে পারে, আবার বিশজনও হতে পারে, এইটা স্পেসিফিকভাবে বলা নাই যে কতজন, দ্যাটস ওয়াই আমরা এখানে কী ব্যবহার করছি আর ব্যবহার করছি। দেন থার্ড নাম্বারটা কী দেওয়া আছে, কুকুরটি ঘেউ ঘেউ করতেছে, দ্যাট মিন্স কুকুরটি একটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কী ইউজ করছি, দ্য ডগ ইজ বার্কিং। ওকে ক্লিয়ার, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, আমরা এখন দেখব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমাদের প্রথমে জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। তো দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনও আছে, এরূপ বুঝালে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটাতে কী বোঝালো, বর্তমানে তুমি কোনো একটা কাজ করছো সেটা শেষ হয়ে গেছে কিন্তু এটার রেজাল্টটা এখনও আছে, এরকম কোনো কিছু বুঝালে তখন হচ্ছে এটা কোন টেন্সের আন্ডারে পড়বে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে পড়বে। তো আমরা দেখি এটাকে কীভাবে চেনা যায়, বাংলা বাক্যে কীভাবে চেনা যায়। ভার্বের শেষে শুধু ছ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ভার্বের শেষে শুধু ছ থাকলে। যেমন এই যে এক্সাম্পলটার মধ্যে আমি দেখি যে আমি অঙ্কটি করেছি, করা হচ্ছে ভার্ব, তার লাস্টে কী দেওয়া আছে ছ, তার লাস্টে কী দেওয়া আছে ছ। এই ছ থাকার কারণে আমরা এটা বুঝতে পারলাম কি এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে। ওকে, এইবার হচ্ছে আমি দেখি তার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে আমাদের হ্যাজ দিতে হবে। আচ্ছা এবার স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। দ্যাট মিন্স হ্যাভ কখন ব্যবহার করব, আমরা হ্যাভ ব্যবহার করব ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, আর হ্যাজ ব্যবহার করব থার্ড পার্সনের ক্ষেত্রে। এতটুকু ক্লিয়ার। তো দেখি এক্সাম্পলগুলো দেখি, আমি অঙ্কটি করেছি, আই হ্যাভ ডান দ্য সাম, আমরা হিসাব বিজ্ঞান নিয়েছি, উই হ্যাভ টেকেন অ্যাকাউন্টিং, সে বাড়ি গিয়েছে, হি হ্যাজ গন টু হোম। আচ্ছা আশা করি মোটামুটি এই দুটা টেন্স ক্লিয়ার। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ডিসক্রিপশনে যে প্রশ্ন করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব সে প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়ার এবং সেটা বুঝিয়ে দেওয়ার। আচ্ছা এইবার তৃতীয় নাম্বার জিনিসটা দেখি, তৃতীয় নাম্বার জিনিসটা কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কি, অতীতকাল হতে কোনো কাজ আরম্ভ হয়ে বর্তমানকাল পর্যন্ত চলতেছে বা হতেছে, এইরূপ বুঝালে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি বোঝা গেল, যে অতীতকালে কোনো একটা কাজ আরম্ভ হয়েছে এবং সে কাজটা কি বর্তমানকাল পর্যন্ত চলতেছে, এরূপ যদি কোনো কিছু বুঝায় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন আরেকটা জিনিস আমি মেনশন করে দিই, যখনই হচ্ছে তোমরা কোনো টেন্সের সাথে কন্টিনিউয়াস খুঁজে পাবা তখনই বুঝে নিবা তার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর কন্টিনিউয়াস মানেই হচ্ছে হতে থাকা বা চলতে থাকা। দ্যাট মিন্স একটা জিনিস জোর দিয়ে রিপিট করাকে বোঝায়, একটু বেশি করে করাকে বোঝায়, ঠিক আছে। এর জন্য হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ও আরেকটা জিনিস এখানে মেনশন করা আছে, আমি একটু উপরে চলে যাই, সেটা হচ্ছে এই যে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার সময় যখন আমরা দেখলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন এখানে একটা কথা আছে,
যখনই সাবজেক্টের পরে আমরা এম ইজ আর পাবো, তখনই আমরা সাথে সাথে জানে চিন্তা না করি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। তুমি সাবজেক্ট পাইছো, এম ইজ আর থেকে একটা খুঁজে পাইছো, ওয়েল ঠিক আছে, বাট ভার্বের সাথে যদি তুমি আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, কি বললাম, ভার্ব প্লাস আইএনজি, এই জিনিসটা যদি না থাকে তাহলে সেটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে পড়বে। বুঝা গেল? ক্লিয়ার? সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে পড়বে। আমরা সাবজেক্ট পাইলাম, দেন এটার পরে এম ইজ আর দুটা থেকে তিনটা থেকে একটা জিনিস খুঁজে পেলাম, বাট ভার্ব প্লাস আইএনজি খুঁজে পাই নাই, তাহলে কিন্তু ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে পড়বে। আর যদি সাবজেক্ট এম ইজ আর তারপরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে এটা আমরা কিসের আন্ডারে দিব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে দিব। ঠিক আছে, এটা খুব ভালোভাবে মাথায় রেখো। এইবার চলে আসি চেনার উপায়, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কীভাবে চেনা যায়। ভার্ব এর শেষে বাংলা বাক্যে ধরিয়া, যাবত, হইতে অথবা থেকে প্লাস সময় হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কী বলছে, ভার্বের শেষে আমরা কী কী জিনিসগুলো যদি খুঁজে পাই, কী জিনিস, সেটা হচ্ছে দরিয়া, যাবত, হইতে অথবা থেকে প্লাস এর সাথে যদি সময়গুলো খুঁজে পাই তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন এটার স্ট্রাকচার, এটার স্ট্রাকচারটা মেবি বইতে একটু অন্যরকমভাবে দেওয়া আছে, আমি এখানে একদম ক্লিয়ারভাবে করে দিয়েছি, কারণ যেইভাবে আমাদের এক্সাম্পলগুলো হয় আমি ঠিক ওই অনুপাতেই হচ্ছে স্ট্রাকচারগুলো সাজিয়েছি। তো যদি আমরা বই ফলো করি, বইয়ের মধ্যে মেবি এটা পাওয়া যাবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বাট যখনই আমরা এই স্ট্রাকচারটা পাইলাম, স্ট্রাকচারটা পাওয়ার পর নিচে যখন স্কিপ করে যে দেখবো এক্সাম্পলগুলো, এক্সাম্পলগুলার দেখতে গেলে দেখবো যে প্রত্যেকটার সাথে হচ্ছে সিন্স অথবা ফর দেওয়া আছে। সিন্স অথবা ফর আমরা যে ওইখানে বারবার মেনশন করতেছি সেটা তো আমাদের স্ট্রাকচার নাই, এই সিন্স অথবা ফর কেন ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আমাদের ডিটেলসে জানা দরকার। এর জন্য হচ্ছে আমি এই স্ট্রাকচারগুলো ঠিক সেম ডিটেলস সহকারে সাজিয়েছি। তো দেখি কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব, সরি, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সিন্স কখন ব্যবহার করতে হবে অ্যান্ড ফর কখন ব্যবহার করতে হবে। তো নির্দিষ্ট সময় হলে সিন্স ব্যবহৃত হয়। কি বলছে, নির্দিষ্ট সময় হলে সিন্স ব্যবহার করতে হবে, দেন অনির্দিষ্ট সময় হলে ফর ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে নির্দিষ্ট সময় অ্যান্ড অনির্দিষ্ট সময়, এই দুটো জিনিস কীভাবে বোঝা যাবে, নির্দিষ্ট জিনিস কোনটা, নির্দিষ্ট সময় কোনটা আমরা কীভাবে বুঝবো এবং অনির্দিষ্ট সময় কোনটা সেটা আমরা কীভাবে বুঝবো। তো এইটা আমি নিজে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এই যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় কি, সকাল, সন্ধ্যা, সাতটি দিনের যে কোনো একটি, যেমন শনি, রবি, সোম, যে কোনো সন, যেমন 1990, 91, যে কোনো সন হতে পারে, 2000, যাই হোক না কেন, যে কোনো সন, অথবা 4টা 5টা, এরকম নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে তার পূর্বে সিন্স বসে, যেমন হচ্ছে আমাকে 4টা বাজে সেখানে যেতে হবে, আমাকে 6টা বাজে সেখানে উপস্থিত থাকতে হবে, এরকম এই জিনিসগুলোর যদি উল্লেখ থাকে তার পূর্বে কী বসাতে হবে, আমাদের সিন বসাতে হবে। দেন হচ্ছে অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময় বলতে বোঝায় কি, 2 ঘন্টা 3 ঘন্টা, 2 দিন 3 দিন, 2 মাস 3 মাস, 2 বছর 3 বছর ইত্যাদি নির্দিষ্ট, ইত্যাদি অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে তার পূর্বে কী বসে, ফর বসে। এখন আমরা দেখি এক্সাম্পল, এক্সাম্পলগুলো কি, আমি 5 ঘন্টা যাবত পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স। এখন এখানে তোমাকে বলছে যে সে 5 ঘন্টা যাবত পড়তেছে, এখানে কিন্তু মেনশন করা নাই কোন দিনে কতটা থেকে কতটা পর্যন্ত সে 5 ঘন্টা পড়ছে, সে জাস্ট মেনশন করছে 5 ঘন্টা পড়ছে। ঠিক আছে, এখানে নির্দিষ্ট করে বলে দেয় নাই, এর জন্য আমরা এখানে কী ব্যবহার করছি, ফর ব্যবহার করছি। দেন সেকেন্ড এক্সাম্পলটা কী দেওয়া আছে, সকাল হইতে বৃষ্টি পড়িতেছে, তাহলে কি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে তোমাকে নির্দিষ্ট করে বলে দিছে যে কি, সকাল হইতে বৃষ্টি পড়তেছে, নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে যে সকাল, এর জন্য এখানে আমরা কী ব্যবহার করছি, সিন্স ব্যবহার করছি। তো আমাদের আলোচনাটা আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট টিউটোরিয়ালে আমরা কী দেখব, নেক্সট টিউটোরিয়ালে দেখব হচ্ছে আমরা পাস্টের ফরম্যাটগুলো, পাস্টের যেই ফরমেশনগুলো আছে সেগুলো ডিটেলসে আলোচনা করব। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে, সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।